তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক 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 ভালো আছো। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে ভাষার মাসে আজকের নতুন ব্লগটি শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, আমি তোমাদেরকে নিয়ে যাব নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানাধীন চর হাজারি আলিনগর গ্রামের কুমিরবাড়িতে। জেনে রাখা ভালো, কোম্পানিগঞ্জ থানা বশরহাট হয়ে যাওয়া যাবে। এখানে যাতায়াতের জন্য সঠিক রাস্তা হলো ফেনী দাগনভূঞা হতে সরাসরি বাস কিংবা সিএনজি যোগে বশরহাট হয়ে আলিনগর, আবার অপরদিকে কবিরহাট থেকে বশরহাট হয়ে সরাসরি আলিনগর গ্রামে আসা যাবে। শ্যামল পাখি ডাকা, তাল তোমাল, নারকেল ও সুপারি কুঞ্জ আর সোনালি ধানের মাঠ সমৃদ্ধ কোম্পানিগঞ্জ বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের তরঙ্গমালা, ক্রিয়া ও নৈপুণ্য জেগে উঠেছে পলিমাটি বিধূত এই সাগরের তীর। এই সমতট অঞ্চলের বৈদিক যুগে 1400 ও 1500 খ্রিস্টাব্দে পূর্বে জনবসতি উপযোগী হয়েছিল। তার প্রমাণ মেলে মহাভারতের ঘটনা পঞ্জিকায়। বন্ধুরা, কোম্পানিগঞ্জের নামকরণের ইতিহাস খুঁজলে জানা যায়, কোম্পানিগঞ্জ তথা যুগদিয়া ছিল বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রবন্দর। 1753 সালে এই স্থানটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কুঠি স্থাপন করে ব্যবসা বাণিজ্য শুরু করে। বন্ধুরা, যতই সামনের দিকে এগোচ্ছি ততই এই রাস্তা খাড়ার অঢেল প্রকৃতি আমাদের মুগ্ধ করছে। এই মনোমুগ্ধকর গ্রামীণ পরিবেশে আমাদের আবাহমান কাল সারা বাংলার পরিচিতি বহন করে। যদিও শীত গেল, বসন্তের আগমন, গাছের পাতা নতুন করে জন্ম নেবে এবং সুন্দর প্রকৃতি উপহার দিবে আমাদেরকে। বন্ধুরা, মানুষের শখের শেষ নেই। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের শখ থাকে। যেমন কারো কুকুর পালতে ইচ্ছে করে, কারো মুরগি পালতে, ছাগল পালতে, বিভিন্ন রকমের ইচ্ছে থাকতেই পারে। কিন্তু এমন অদ্ভুত ইচ্ছে খুব কম মানুষেরই দেখা যায়। আর সেই ইচ্ছেকে দেখাতে আজকে তোমাদেরকে নিয়ে এসেছি কুমির বাড়িতে। কীভাবে মানুষের শখ থেকে কুমির পালন করতে পারে, কুমিরকে বশে করতে পারে, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। বাগেরহাট খানজাহান আলী মাজারের ধলা পাহাড় এবং কালা পাহাড় নামে আমরা যে কুমিরের ইতিহাস জানি, ঠিক ওই ধলা পাহাড় এবং কালা পাহাড়ের বংশধর হলো রূপালী এবং তারা কুমির। কথিত আছে যে জিনের সাথে নাকি ওই জানি না। তো এরকম কি কোনো প্রমাণ আছে যে এই মানে জিনের আসরের মাধ্যমে এখানে মানে কোনো লোক আসছে বা কোনো ধরনের কোনো ওই দৌড়াদারুদ থাকলে অথবা কোনো ধরনের কোনো কী বলে যে মানুষের রোগ বিরোগের অনুরাগে যদি কোনো খাবার ঠাবারই এই কুমিরে দেওয়া যায় তার রোগ সাইরে যায়, এরকম কোনো বিষয় নাকি শুনছি? এটা শুনছে, এটা সবাই বলে, কিন্তু সত্যি কোনটা আসলে এটা বোঝার উপায় বুঝি না, আসলে সঠিক কি না আনসঠিক এটা তো বলতে পারি পারতেছি না। আচ্ছা 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 ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রূপালিকা শান্তিতে এক কোণে বসে থাকতে দিলাম না, পুকুরে নামিয়ে দিলাম বিরক্ত করে। যাই হোক, রূপালি দেখো পুকুরে নেমেই পড়ল। সে এবার মনের সুখে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, যা দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আপনারা কোথা থেকে আসছেন? নমস্কার দিদি, আমরা ফেনী দাগনভূঞা থেকে আসছি। আচ্ছা, মানে কুমির দেখার জন্য। কিভাবে জানলেন এখানে কুমির আছে? আমরা এর আগে একবার এসেছি। আচ্ছা আচ্ছা, এখানে এখানে প্রায় আসা হয়। আচ্ছা আচ্ছা, সকলে কুমির সব সময় দেখা হয় না। আচ্ছা আচ্ছা, বোনেরা আবদার করছে, ছুটিতে বাইরে আসছে, বোনেরা আবদার করছে, এখানে বন্ধু নিয়ে আসছে। ও আচ্ছা, তাহলে মনে হয় এখানে প্রতিদিনই অনেক লোকজন হয় কুমির দেখতে আসে। আমরা আরো আগে আসছি, তখন এরকম ছিল। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে মানুষ হাঁস পালন করে, মুরগি পালন করে, ছাগল পালন করে, এমন কিন্তু শখ করে কুমির পালন করা এটা খুব বিরল না? এটা খুব বিরল। এই জিনিসটা দেখতেও অনেকে আসে, তাই না? যে শখ করে কুমিরও পালা যায়, কুমিরকেও পোষ মানা যায়, এটা কিন্তু বিরল ব্যাপার। হ্যাঁ, কুমির কিন্তু প্রাণীদেরকে যদি মানুষ ভালোবাসে, ভালোবাসা দিয়ে বন্য প্রাণীদেরও মন জয় করা যায়। হ্যাঁ 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 হ্যাঁ। তো ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কুমির দেখার জন্য দূর দূরান্ত থেকে উৎসুক মানুষের ভিড় লেগেই থাকে প্রতিনিয়ত। কেউ কেউ আবার রূপালির জন্য খাবারও নিয়ে আসে। কেমন আছো? এই যে পুকুরে অনেক মাছ আছে, মাছগুলা কি খায় কুমির? খায়। আমি তো দেখলাম যে অনেক মাছ আছে এখানে। হ্যাঁ, তো এখানে যদি খায় তাহলে তো এত মাছ থাকার কথা না। তোমাদের বাড়ি কোনটা? তোমাদের বাড়ি কোনটা? এই যে পাশের এই ঘরটাই তোমাদের, তাই না? আচ্ছা, তুমি কি কুমিরকে খাওয়াও? যদি মরক টরক কেউ হাতে লয়, আমরা লই লই হাতে আবার দিই, হাতে লয়। আচ্ছা, তুমি ডাকলে কি কুমির আসে? আমরা ডাকলে না, মালিকের বউ ডাকলে আসে। ও আচ্ছা, মানে যে নিয়ে আসছেন ওনার ওয়াইফে ডাকলে কুমির চলে আসে? নাম ধরে ডাকলে কি বলে ডাকে? রূপা। রূপা, আদর করে রূপা ডাকে, তাই? আচ্ছা।